দুবছর ধরে চুল না কেটে বড় করে অবশেষে সেই চুল ক্যান্সার আক্রান্ত মহিলাদের সহযোগিতা কৃষ্ণনগরের যুবক অনির্বাণের। ক্যান্সারের কেমোথেরাপিতে মাথায় চুল উঠে যাওয়ার পর মহিলারা সৌন্দর্য হারান, অনেক সময় লোকসমাজে বেরোতেও ইতস্তত বোধ করেন। তবে ইদানিং সেই সব মহিলাদের পাশে এসে দাঁড়িয়েছেন এই প্রজন্মের বেশ কিছু তরুণী। তারা তাদের শখে চুল দান করে থাকেন অন্য মহিলার মুখে হাসি ফোটাতে। কিন্তু কোনো যুবক বোধহয় এই প্রথম এই বিষয়ে এগিয়ে আসলো। চুল না কেটে বড় করার সংকল্প দীর্ঘ দু বছর আগে নেওয়া অবশেষে সফলতা লাভ করলো আজ। বহুদিন ধরেই সুপ্ত ইচ্ছা ছিল ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য কিছু করার। বছর ২৪ অনির্বাণ দত্ত বাড়ি কৃষ্ণনগর কাঁঠালপোতা, মানুষের পাশে থাকা তার একটি অন্যতম নেশা। একজন নিয়মিত রক্তদাতা, তিন মাস অন্তর নিজের রক্ত দান করেন এবং বন্ধু বান্ধবকে নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করেন। করোনাকালীন পরিস্থিতিতে বারংবার থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্য রক্তদানে ছুটে এসেছেন তিনি। সোশ্যাল মিডিয়া সূত্রেই জানতে পারেন ক্যান্সার আক্রান্ত রোগীদের কেমোথেরাপির পর বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সমস্ত চুল উঠে যায়। সেই সময় মহিলাদের ক্ষেত্রে তাদের সৌন্দর্য রক্ষার্থে প্রয়োজন হয় পরচুল বা উইবস, যা প্রস্তুত হয় মানুষের চুল দিয়ে। ফেসবুক মারফত তিনি যোগাযোগ করেন মুম্বাইয়ের একটি ক্যান্সার হাসপাতালের সঙ্গে। তিনি জানতে পারেন কমপক্ষে ১২ ইঞ্চি চুল প্রয়োজন পড়ে চুলদানের ক্ষেত্রে, এবং তারপর থেকেই শুরু হয় মাথার চুল ধীরে ধীরে বাড়তে দেওয়ার। দুবছর ধৈর্য সহকারে বড় করেন নিজের চুল। প্রথম প্রথম অনেকেই তাচ্ছিল্য করেছিল, কিন্তু কোনো কথারই গুরুত্ব দেননি অনির্বাণ। আজ শত অপেক্ষার শেষ দিন, আজ তিনি তার চুলের ১২ ইঞ্চি কেটে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য দান করলেন। বলছি আপনার এই ইচ্ছাটা কবে হলো যে এইভাবে চুল বড় করে? সেক্ষেত্রে তখন মানে আমার ইচ্ছা হয় যে তাহলে আমি যখন চুল বড় করি, আরো কিছু ইনভেস্ট করে যদি আমি বড় করি, সেক্ষেত্রে আমিও ডোনেট করতে পারি। আচ্ছা, আপনি কাকে দিচ্ছেন এটা? এটা হচ্ছে, এটা যারা হচ্ছে মুম্বাইয়ের মাদার ট্রাস্ট। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।